আসসালামু আলাইকুম সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছেন। আমি অপু আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো আপনারা কীভাবে কবুতর ঝাঁকে উড়াবেন। সো অনেকে জানে এবং অনেকে জান না। যারা নতুন কবুতর পালকরা আছে তারা হয়তো কবুতর ঝাঁকে উড়তে পারে না, আর যারা পুরাতন কবুতর পালকরা আছে তারা তো অবশ্যই ঝাঁকে উড়াতে পারে। সো আপনারা নতুন কবুতর পালকরা কীভাবে কবুতর ঝাঁকে উড়াবেন এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে ভিডিওর নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে টিক ক্লিক করুন। আর ভিডিওটি কেউ না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেবো। তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি যত সহজভাবে বুঝলে আপনারা বুঝবেন তত সহজভাবে বুঝানোর আমি বিশেষ চেষ্টা করবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি কবুতর ঝাঁকে উড়াতে চান তাহলে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো আপনাদের যে কবুতর উড়ে না কেন, বাচ্চা কবুতর হোক আর বড় কবুতর হোক, অ্যাডাল কবুতর আর বাচ্চা কবুতর যে কবুতরই হোক, আপনার যে কটা উড়ে না কেন, 30টা 40টা বা 50টা যে কবুতর যে কটা উড়ে না কেন, আপনার একটি ধাপির ভিতরে রাখবেন। হ্যাঁ, ধাপি কিংবা খাঁচা, বড় খাঁচা কিংবা ধাপির ভিতরে রাখবেন। সেই কটা কবুতর আপনার বাচ্চা কবুতর উড়ান কিংবা বড় কবুতর উড়ান, আপনার একটি ধাপের ভিতরে রাখবেন। ধাপের ভিতরে রেখে তারপর আপনার যে কাজটা করবেন সেটা হলো আপনার একটি টাইম ধরে নেবেন। যে টাইমে আপনার ধরলেন 7টা বাজে উড়াবেন তাহলে 7টা দিক দিয়ে আপনারা প্রত্যেকদিন উড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, 7টা থেকে 8টা বাজে যদি উড়ান তাহলে প্রত্যেকদিন উড়ানোর চেষ্টা করবেন। আর যদি বিকেল 4টা থেকে 5টা তাহলে এই টাইমে প্রত্যেকদিন উড়ানোর চেষ্টা করবেন। তো তারপর আপনারা যে কাজটা করবেন, 4টা 4টা করে কবুতর ছাড়বেন ঝাঁকে উড়াতে গেলে। আপনারা প্রথমে 4টা কবুতর ছাড়বেন। হ্যাঁ, যে কটা কবুতর উড়ান না কেন প্রথমে 4টা কবুতর ছাড়বেন। 4টা কবুতর ছেড়ে আপনারা বামে বসাবেন। বামে বসিয়ে তারপর পরে 4টা কবুতর ছাড়বেন, 8টা এরকম করে ছাড়বেন, ছেড়ে উড়িয়ে দিবেন। উড়িয়ে সাথে সাথে আপনারা হাতের তালে দিবেন। হ্যাঁ, ওদের কানে যখন হাতের তালের আওয়াজটা যাবে তখন কিন্তু তারা একেবারে উপরে উঠে যাবে আর কোনো বাড়ির ছাদে বসবে না। আর যদি আপনাদের কবুতর যদি কোনো বাসার ছাদে বসার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন আপনি যখন কবুতর উড়ান না কেন তারা কিন্তু সেই বাড়ির ছাদে যেয়েই বসে পড়বে, তারপর অভ্যাসটা কিন্তু খারাপ হয়ে যাবে। তার জন্য আমি বললাম আপনি উড়িয়ে সাথে সাথে হাতের তালে দিবেন, তারপর আবার 4টা ছাড়বেন, আবার 4টা, 4, 4, 8, 8, 16টা এরকম করে ছাড়তে থাকবেন। ছাড়তে ছাড়তে আপনারা ঝাঁক বানাবেন, দেখবেন একেবারে উপরে যখন উঠে যাবে তো আপনারা 4টা 4টা কিন্তু কবুতর ছাড়বেন। ধরতে গেলে আপনার 5টা কবুতরই ছাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার 4টা কিংবা 5টা কবুতরি করে ছাড়তে পারেন। তো আপনি এরকম করে ছাড়তে থাকবেন, ছাড়তে ছাড়তে তারপর আপনারা হাতে তালি দিবেন। আর কবুতর উড়ানোর ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, লাল কাপড় ব্যবহার করতে পারেন, একটি চিকন বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে তারপর কিন্তু কবুতর উড়াতে পারেন। এরকম করে সকাল 7টা বাজে এটাতে এই যে লাল কাপড় দেখে যদি ওদেরকে ধরে যায় তাহলে কিন্তু ওরা উড়ে যাবে। তারপর আপনাদের কবুতরগুলি বামের থেকে উড়িয়ে দিবেন, সেই লাল কাপড় দেখিয়ে উড়িয়ে দিয়ে তারপর আপনার সাথে সাথে হাতে তালি দিবেন। তারপর দেখুন কি যে কবুতরগুলি আগে ছাড়ছেন সেই কবুতরগুলি তো আগে উপরে উঠে যাবে, তারপর যে কবুতরগুলি প্রথম দ্বিতীয়ত ছাড়ছেন সেই কবুতরগুলি তো নিচে থাকবে। তো তারপর আপনারা সাথে সাথে হাতের তালে দিবেন। তারপর দেখুন কি সেই নিচেরগুলো যখন তাদের কানে হাতে তালে আসতে যাবে তারা কিন্তু একেবারে উপরে উঠে যাবে, তখন দেখবেন কি তারা কিন্তু একলগে ঝাঁক হয়ে যাবে। হ্যাঁ, তারা একলগে ঝাঁক হয়ে যাবে, তারপর আপনার সাথে সাথে হাতে তালি দিবেন, তাহলে দেখুন কি তারা কিন্তু এক ঝাঁকে উড়তে থাকবে। আপনার হাতের তালি দিতে থাকবেন, যারা নতুন কবুতর পালকরা আছে তারা কিন্তু তাদেরকে আমি এটা বলছি, আপনার হাতের তালি দিতে থাকবেন তাহলে দেখবেন কি তারা কিন্তু উড়ে যাবে। বা আপনার হাতে তালি না দিলেও আপনারাও যে লাল কাপড়টা যেটা আমি বলছি লাল কাপড় সেটা বাঁশটা আপনারা উঁচু করে লাল কাপড়টা ঘোরাবেন তাহলে দেখবেন কি তারা কিন্তু উড়তে থাকবে ভয়ে। হ্যাঁ, লাল কাপড় কিন্তু তারা ভয় পায়, তার জন্য আমি বললাম লাল কাপড় তারা ভয় পায়। সো আপনার লাল কাপড়টা দেখে যদি উড়ান তাহলে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে উড়বে, তারা কিন্তু আর কোনো বাড়ির ছাদিকে বসে পড়বে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা শুধু নতুন কবুতর পালকদের জন্য ছিল, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে টিক ক্লিক করে দিবেন। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওতে একটি লাইক করে যাবেন।